আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে বাইক ওয়াশ নিয়ে। তো কোন কোন টাইমে বাইকগুলো বাসায় ওয়াশ করতে পারবেন এবং কোন টাইমে সার্ভিসিং সেন্টারে বাইক ওয়াশ করতে হবে, তো সেই বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওটা থাকবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। তো বাইকটি দেখতে পাচ্ছেন খুব ময়লা হয়ে আছে, এমন তো অবস্থায় বাইকটি বাসায় ওয়াশ করলে সেইভাবে পরিষ্কার হবে না। আর যেহেতু এখন বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে বাইকটা অনেক ভিতরে ভিতরে যে কেদার লেগে থাকে, যেটা দিয়ে বালতি দিয়ে বা হালকা প্রেসারে পানি দিলে এই পানিটাতে ময়লাটা উঠে না, তো সেই ক্ষেত্রেই সার্ভিসিং সেন্টার ওয়াশ করাটা বেশি জরুরি হয়। তো দেখতে থাকেন যে কিভাবে ওয়াশ করতে হয় সার্ভিসিং সেন্টারে। আর বাসায় আমরা যেই সময় ওয়াশ করতে পারবো, যেই সময় কম ময়লা হয়ে আছে, যেমন বৃষ্টির দিন না, তখন শুধু ধুলাবালি লেগে থাকে, তখন আপনারা বাসায় ওয়াশ করলেও চলবে। কিন্তু যখন এইভাবে বৃষ্টির দিনে অনেক কেদা লেগে থাকবে, দেখতে পাচ্ছেন অনেক কেদা বের হচ্ছে, তো সেই সময় এটা অবশ্যই সার্ভিসিং সেন্টার ওয়াশ করতে হবে। কারণ সার্ভিসিং সেন্টারে এইভাবে অনেক প্রেশার থাকে পানিটার, এই প্রেশারে অনেক ময়লা পড়ে যায়, তো এটা অনেক পিচ চিপা চাপায় যে ময়লাগুলো লেগে থাকে সেইগুলো পড়ে যায়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেমন আমরা যতই ময়লা হয় শরীর, তারপরেও কিন্তু আমরা গোসল করি, তো গোসল করি এই কারণে যেন ওই ময়লাটা না লেগে থাকে। তো একটা সময় হবে যে বাইক ময়লা হলে যদি না ধোয়া হয়, তো সেই ক্ষেত্রে এই ময়লাগুলো আস্তে আস্তে অনেক ভালোভাবে লেগে যাবে। তো সেই কারণে যতই বৃষ্টি থাকুক, মাঝে মধ্যে বাইকগুলো ওয়াশ করতে হবে, তা না হলে সমস্যা হবে। যেমন বিভিন্ন ময়লাগুলো একেবারে যেয়ে লেগে থাকবে, জং ধরে যাবে, এই সমস্যাগুলো হবে। অনেককে দেখা যায় যে বাইকগুলো ময়লা হয়ে আছে বৃষ্টির দিন, এই কারণে বাইকটা ওয়াশ করে না, তখন দেখা যায় বৃষ্টির দিন যখন চলে যায় তখন সেইভাবে বাইকের যে গ্লেজটা বা বিভিন্ন দিক যে ইগুলো সেগুলো ওই রকম নতুনের মতো থাকে না। তো যার কারণে সপ্তাহে একবার বৃষ্টির দিনে এইভাবে ওয়াশ করে নিলে ময়লা হোক কোনো সমস্যা নেই, তারপর ওয়াশ করতে হবে, তা না হলে সমস্যা হবে। যেমন আমরা সবসময় পরিষ্কার থাকি এই কারণেই, যেন আমরা তো আবার ময়লা হয়ে যাই, তারপরেও কিন্তু আমরা পরিষ্কার হই, কারণ হলো না হলে এই সব ময়লাগুলো লেগে যাবে। সেম জিনিসটা কিন্তু এই বাইকের ক্ষেত্রে অনেকে এই জিনিসটা বোঝে না বা মানতে চায় না। তো বাইক সবসময় ওয়াশ করলে বলে যে এখন প্যাক লেগে যাবে, এখন ওয়াশ করার কী প্রয়োজন? আসলে ওয়াশ করার প্রয়োজন আছে এই কারণেই, যেন এটা সবসময় নতুনের মতো থাকে বা ভালো পারফরমেন্স দেয়। আর একটু ফ্রেশ থাকলে চালিয়েও মজা লাগে, একভাবে ময়লা হতে থাকলে চালিয়ে কোনো মজা পাওয়া যায় না, এবং কোন জায়গায় কী হলো মানে বাইক খুব খারাপ দেখা যায়। তো সেই কারণে বৃষ্টির দিনে আরও একটু এক্সট্রা ই নেওয়া দরকার। আর যারা বাসায় ওয়াশ করতে চান, তারপরও তারা ওয়াশ করতে পারবেন, আমার একটা ভিডিও দেওয়া আছে যে পানিটা একটু প্রেশারে পাওয়া যাবে, মোটামুটি ভালো প্রেশারেই, যেটা দিয়ে ময়লাটা উঠে যাবে। তো সেটার আগে আমি পাইপের আগে একটা চিকন জিনিস লাগিয়ে দিয়েছি নজেলের মতো, যেটা দিয়ে পানি বের হলে অনেক প্রেশার থাকে। তো সেইভাবেও আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন। যারা সার্ভিসিং সেন্টারে দূরে বা যেতে পারবেন না, তারা এই কাজটা করতে পারবেন। আর যাদের কাছে আছে তারা এভাবে ওয়াশ করে নিতে পারবেন। ওয়াশের বিল আসে 150 টাকা। তো এক সপ্তাহ পরে পরে 150 টাকা দিয়ে ওয়াশ করলে আসলে তেমন সমস্যা হওয়ার কথা না, যেহেতু বৃষ্টির সময় এটা একটু এইভাবেই ওয়াশ করতে হয়। আর এমনিতে তো বাসায় ওয়াশ করবেন সবসময়, কোনো সমস্যা নেই যখন ধুলাবালি লেগে থাকে, কিন্তু এইভাবে প্যাক লেগে থাকলে অবশ্যই পানিটা প্রেশারে না মারলে ময়লাটা পড়ে না। তো এটাই আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছিলাম, অবশ্যই জিনিসটা বুঝতে পেরেছেন যে কেন এই প্রেশারে মাঝে মধ্যে ওয়াশ করতেই হবে, তা না হলে বাইকের যে পারফরমেন্সটা এটা ঠিক থাকবে না এবং বাইকটা দেখতেও সুন্দর লাগবে না। কিছু কিছু জায়গায় নাট বল্টুতে যে লেগে থাকবে ওটা তখন ওই জায়গায় জং ধরবে, খুবই খারাপ লাগবে, বাইকটা নতুনের মতো লাগবে না এক কথায়। আর বাইকের অন্য অন্য জিনিসগুলো নিয়ে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি, অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আপনারা, ভিডিওটি দেখলে আসলে অনেক কিছু জানতে পারবেন। আমি যে জিনিসগুলো জানছি আপনাদেরকেও সেই জিনিসগুলো জানাচ্ছি, বাইকের সম্বন্ধে, গাড়ির সম্বন্ধে, আমি প্রাইভেট কারের সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি। তো এইভাবে যে দেখতে পাচ্ছেন যে এটা দিচ্ছে, হাওয়াটা দিচ্ছে, তো এটাও কিন্তু বাসায় থাকে না, কারণ হচ্ছে এটা আসলে একটা ব্যয়বহুল জিনিস, যার কারণে এটা বাসায় রাখা হয় না। আর এটা দিয়ে বাতাসটা দিলে ভিতরে যে পানিগুলো লেগে জং ধরে থাকার সম্ভাবনা সেটাও থাকবে না। তো এই যে বাইকটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্রেশ হয়ে গেল, খুবই বাজে অবস্থা ছিল বাইকটার, তো একটু স্প্রে করে দেওয়া হচ্ছে, এই 150 টাকার ভিতরে এটা সব করে দিচ্ছে, খুব সুন্দর কাজ হয় এই জিনিসগুলো দিয়ে, এবং বাইকটা গ্লেস লাগে একটু, দেখতেও সুন্দর লাগে। তো যদিও একটু পরে বৃষ্টি পড়ে যাবে, তারপর কোনো সমস্যা নেই, এভাবে ওয়াশ করতেই হবে। যদি বাইক আমরা চালাতে চাই তো অবশ্যই বাইকগুলো এইভাবে ওয়াশ করতে হবে। আর এই ছিল আজকের মতো ভিডিও,
অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।